শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য সংসদ থেকে খুবই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হলো। দেখতে পাচ্ছেন এটা নির্দেশিকা দিয়েছেন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, বিদ্যাসাগর ভবন থেকে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। কি বলা হয়েছে এখানে দেখা যাক। এখানে বলা হয়েছে অল এইচওএ আর অ্যাডভাইসড নট টু গ্র্যান্ট এনি সিসিএল অর এনি কাইন্ড অফ লিভ টু এনি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিউরিং দ্য কন্ডাক্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024। অর্থাৎ এখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সিসিএল বা অন্য কোনো লিভ যাতে গ্র্যান্ট না করে অর্থাৎ না দেওয়া হয় তার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইন কেস অফ এক্সট্রিম মেডিকেল আর্জেন্ট অর ম্যাটারনিটি লিভ বা ইনিমেশন মাস্ট রিচ টু দ্য কাউন্সিল থ্রু দ্য রেসপেক্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বিফোর গ্র্যান্ড সাজ লিভ। এখানে বলা হয়েছে যদি খুবই যদি দরকার হয় মেডিকেল পারপাসে অথবা ম্যাটারনিটি পারপাসে সেগুলো কিন্তু হবে, কাউন্সিলকে অর্থাৎ ডিআইয়ের মাধ্যমে কাউন্সিলে পাঠাতে হবে। কাউন্সিল থেকে সেখান থেকে যদি নির্দেশ দেয় যে ছুটি নিতে পারবে তখন কিন্তু ওই লিভটা কিন্তু গ্র্যান্ট হবে, না হলে তার আগে কোনোভাবে কোনো ছুটি গ্র্যান্ট হবে না বলে জানানো হয়েছে। দিস মে বি ট্রিটেড অফ এক্সট্রিমলি আর্জেন্ট, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বলে এখানে জানানো হয়েছে। এবং এটা অবশ্যই বুঝতে পেরেছেন 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তার জন্য এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনোভাবে কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কোনোভাবেই ছুটি নিতে পারবে না। আর যদি কোনো কারণবশ কোনো মেডিকেল দরকার হয় বা ম্যাটারনিটি লিভ কোনো দরকার হয় তাহলে এটা ডিআই প্রথমে স্কুল থেকে ডিআই অফিসে পাঠাতে হবে, ডিআই অফিস থেকে চলে যাবে সরাসরি কাউন্সিল, কাউন্সিল যদি মনে করে যে এটা ছুটি দিতে পারবে তখন কিন্তু ছুটিটা গ্র্যান্ট হবে, না হলে কোনোভাবেই ছুটি গ্র্যান্ট হবে না বলে এখানে জানানো হয়েছে। যাই হোক, যে কোনো আপডেট থাকলে আমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।